আচ্ছা দেখো, শুরু করছি, যখন আসবো তখন দেখে নেবেন, ঠিক আছে? ওকে, যেটা বলতেছিলাম আমি, যে লাস্টে যখন কারেন্ট গেছে, কারেন্ট যাওয়ার আগ পর্যন্ত আমি মূল সংখ্যা নিয়ে আলোচনা করতেছিলাম, ঠিক আছে? তো মূল সংখ্যা নিয়ে আমরা এবার একটা ম্যাথ আর কি একটু দেখি আমরা। তো একটা ম্যাথ বলছে যে এনটিপিতে 1 সেন্টিমিটার কিউব H2N2 কার্বন ডাইঅক্সাইড গ্যাসের অণু, মানে কতটি অণু থাকে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা একটা এখানে আমরা ঐকিক নিয়ম করবো। আমরা তোমরা 9-10 শিখে আসছো ঐকিক নিয়ম গুলা কিভাবে করতে হয়। বা তোমার ধরো, সাপোজ ধরো, যেহেতু আয়তনের কথা বলছে, তাইলে আমরা 22.4 লিটারে চলে যাব, যেহেতু আমাদের 22.4 লিটার ইকুয়ালস টু কত, 1 মোল। আর 1 মোলে কয়টা অণু থাকে? 6.023 × 10⁻³৩, তাইলে দেখো এখানে একটা কথা বলছে, যেহেতু আয়তনের এককটা সেন্টিমিটার কিউবে দেওয়া আছে, তাহলে 22.4 লিটারকে আমি সেন্টিমিটার কিউবে নিয়ে যাব। 1 লিটার ইকুয়ালস টু 1000 সেন্টিমিটার কিউব, তাহলে 22.4 লিটার ইকুয়ালস টু কত? 22.4 লিটার ইন্টু 22.4 ইন্টু 1000 সেন্টিমিটার কিউব। এই 22.4 লিটার, বা এটাকে আমরা কি বলতে পারি, 1 মোল, ঠিক আছে? 1 মোল গ্যাস বলতে পারি আমরা। তাহলে 1 মোল গ্যাসে অণু থাকে কয়টা? 6.023 × 10⁻³৩, তথা 22,400 সেন্টিমিটার কিউব গ্যাসে অণু থাকে কয়টা? 6.023 × 10⁻³৩। আর আমাদের বলছে কি, 1 সেন্টিমিটার কিউবে। তাহলে 1 সেন্টিমিটার কিউবে কত থাকে? এই 6.023 × 10⁻³৩ কে ভাগ দিতে হবে কত? 22,400 দিয়ে। তাহলে যেটা থাকবে সেটাই হবে 1 সেন্টিমিটার কিউবে অণুর সংখ্যা। তাহলে এটা আমরা নর্মালি এটা করতে পারলাম। এখানে জাস্ট আয়তনটাকে, লিটারটাকে আমার সেন্টিমিটার কিউবে নেওয়া লাগছে। আচ্ছা, পরের গ্যাস, পরের ম্যাথটা দেখো, ছোট ম্যাথ এগুলো তোমরা পারবা। 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের এনটিপিতে আয়তন কত? আবার আগের মতো আমরা জানি 1 মোল ইকুয়ালস টু কত? 6.023 × 10⁻³৩ অণু ইকুয়ালস টু কত? 22.4 লিটার ইকুয়ালস টু কত? তার আণবিক ভর, ঠিক আছে? 1 মোল ইকুয়ালস টু তার আণবিক ভর। সুতরাং 1 মোল ইকুয়ালস টু যেহেতু 22.4 লিটার, তাহলে আণবিক ভর ইকুয়ালস টু কত লিখতে পারি আমরা? 22.4 লিটার। তাহলে দেখো, খেয়াল করো, কার্বন ডাইঅক্সাইড, 1 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত? 22.4 লিটার। আমরা জানি 1 মোল কার্বন ডাইঅক্সাইডের গ্যাসের আয়তন 22.4, 1 মোল অক্সিজেন গ্যাসের আয়তন কত? 22.4, 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কত? 22.4। তাহলে 1 মোল কার্বন ডাইঅক্সাইডকে কি লিখতে পারি? 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, কারণ কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত? 44 গ্রাম। তাহলে 44 গ্রাম বা 1 মোল কার্বন ডাইঅক্সাইডের আয়তনটা কত? 22.4 লিটার। তাহলে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড আছে? 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইড আছে। তাহলে 5 গ্রামের আয়তন কত? ওই ঠিক নিয়ম, তাহলে উপরে 5 গেল, নিচে 44 আসলো, ঠিক আছে? এটা কত আসে? 2.545। এরকম করে আর কি আয়তন আমরা কি করতে পারবো? বের করতে পারবো। ওকে, এবার দেখো এখানে এই যে জিনিসগুলো পড়বো আমরা, রাসায়নিক সমীকরণ থেকে উৎপাদ গ্যাসের আয়তন নির্ণয়, ঠিক আছে? তো রাসায়নিক সমীকরণ থেকে আমরা জানি, ধরো সাপোজ ধরো তোমাকে এমন একটা বললো যে 5 গ্রাম, এই যে এই বিক্রিয়াটাতেই দেখো, খেয়াল করো, কার্বন মনোক্সাইড বিক্রিয়া করতেছে অক্সিজেনের সাথে, কি উৎপন্ন করতেছে? কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতেছে। তো তোমাকে এরকম বলবো যে 5 গ্রাম অক্সিজেন বা 10 গ্রাম অক্সিজেন ইউজ করলে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাবো, এরকম ম্যাথ তোমরা 9-10 দেখছো। তোমরা ওই টাইপের ম্যাথ গুলো এখানে করবো, যে ধরো তোমার 15 গ্রাম কার্বন মনোক্সাইড ইউজ করলে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাবো, ঠিক আছে? এরকম কিছু বিক্রিয়ার জন্য আমরা তোমরা দেখছিলাম 9-10 যে ম্যাগনে, ওই বিভিন্ন ধরনের বিক্রিয়া টিক্রিয়া গুলা তোমরা এখানে পড়ছো, যেগুলো ছিল তোমাদের এখানে, ঠিক আছে? তো ওইখানে কিছু বিক্রিয়া গুলো আমরা এখানে আবার দেখবো। তো বিক্রিয়া গুলা খেয়াল করো, বিক্রিয়া গুলো কিভাবে দেখবো, তো এগুলো কি করতে হবে তোমাকে, উপাত্ত যে দেওয়া থাকবে, উপাত্ত গুলো যেগুলো দেওয়া থাকবে সেগুলো তোমাকে আগে লিখতে হবে। তারপর তোমাকে বিক্রিয়াটা লিখতে হবে, যে বিক্রিয়াটা হয় সেই বিক্রিয়াটা তোমাকে কি করতে হবে, লিখতে হবে। তারপর হলো তোমাকে করতে হবে যেটা, তারপর হলো তোমার কি করতে হবে, যেটা হলো তোমার এই যে যেই সমতাকৃত সমীকরণ থেকে তোমার বিভিন্ন যে ঐকিক নিয়মের সাহায্যে তোমাকে সেগুলা কি করতে হবে, নির্ণয় করতে হবে। একটা বিক্রিয়া আমরা একটা ম্যাথ দেখি আমরা এখান থেকে, যে একটা ম্যাথ আছে আমাদের, ঠিক আছে? এই ম্যাথটা আমরা দেখি। তো উদাহরণ 4, চুনা পাথরের একটি নমুনায়। আচ্ছা, চুনা পাথর সম্পর্কে একটু বলি। চুনা পাথর জিনিসটা আসলে একটি শক্ত ধরনের পাথর, যেটার প্রধান উপাদান হলো ক্যালসিয়াম কার্বনেট। কিন্তু শুধু ক্যালসিয়াম কার্বনেট থাকে না চুনা পাথরে, তার সাথে কিছু ভেজাল মিশ্রিত থাকে। ক্যালসিয়াম কার্বনেটের সাথে কিছু ভেজাল মিশ্রিত হয়ে চুনা পাথর গঠিত হয়।
তাহলে চুনা পাথরে ক্যালসিয়াম কার্বনেট থাকে কিন্তু বেশি পরিমাণে থাকে, কিন্তু সব ক্যালসিয়াম কার্বনেট না। মানে চুনা পাথর মানেই ক্যালসিয়াম কার্বনেট সেটা বলা যাবে না, সেখানে কিছু ভেজালও থাকে, ভেজাল কত অন্য যৌগ আর কি। তাহলে দেখো বলছে চুনা পাথরের একটি নমুনায় 96% ক্যালসিয়াম কার্বনেট থাকে। ওকে 96% মানে চুনা পাথরের 100% 96% কি থাকে ক্যালসিয়াম কার্বনেট, বাকিটা কি থাকে ভেজাল থাকে। ওকে তো আমরা দেখো এখান থেকে কি বললো, এখানে পরের লাইনটা দেখো, লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডে 150 গ্রাম চুনা পাথর দ্রবীভূত করলে এসটিপিতে কত লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে, এসটিপিতে বলে দিছে। তাহলে 22.4 আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে। আচ্ছা এখন খেয়াল করো, লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডে যখন তুমি চুনা পাথর ঢালবা, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে কিন্তু চুনা পাথরের ক্যালসিয়াম কার্বনেটটাই বিক্রিয়া করবে, অন্য ভেজালগুলোর বিক্রিয়া করে না। তাইলে 150 গ্রাম যে চুনা পাথর নিছো, ওই 150 গ্রাম চুনা পাথরের মধ্যে ক্যালসিয়াম কার্বনেট কতটুকু আছে সেটা নির্ণয় করতে হবে। কারণ চুনা পাথরের ক্যালসিয়াম কার্বনেটটাই তোমার কার সাথে বিক্রিয়া করতেছে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে। তাহলে আমাদের 150 গ্রাম চুনা পাথরে কতটুকু ক্যালসিয়াম কার্বনেট আছে সেটা নির্ণয় করতে হবে। এখানে দেখো যেই নমুনা থেকে চুনা পাথর নেওয়া ছিল নিছিলা তুমি, সেটার মধ্যে তুমি 96% ক্যালসিয়াম কার্বনেট থাকে, তাহলে এই 150 গ্রাম চুনা পাথরের 96% হলো কি ক্যালসিয়াম কার্বনেট। এই যে দেখো 150 গ্রাম চুনা পাথরে ক্যালসিয়াম কার্বনেট থাকে কত, 150 গ্রামের 96%। তাহলে এটা কিভাবে নির্ণয় করে, 150 × 96/100। এক মিনিট সেটা তোমার ধরো 96%টা কি ক্যালসিয়াম কার্বনেট। তাহলে আমার ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণটাকে নির্ণয় করতে হবে। তো আমি নির্ণয় করলাম দেখো 150 গ্রাম চুনা পাথরে ক্যালসিয়াম কার্বনেট থাকে কত, 150 × কত 96%কে তুমি ই করবা দশমিকে নিবা, তাহলে 96/ কত হবে 100। তাহলে 144 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থাকি আর কি আছে, মানে 150 গ্রাম চুনা পাথর নিছো তার মধ্যে ক্যালসিয়াম কার্বনেট আছে কত, 144 গ্রাম, ওইটাই তোমার বিক্রিয়া করবে। আচ্ছা তারপরে কি করতে হবে, বিক্রিয়া লিখতে হবে। নেক্সট স্টেপটা আমার কি বিক্রিয়া লিখতে হবে, এই ক্যালসিয়াম কার্বনেটটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে। ওকে ক্যালসিয়াম কার্বনেট আসলে একটা ক্ষার আর হাইড্রোক্লোরিক অ্যাসিড নর্মাল একটা অ্যাসিড, তাহলে ক্ষার আর অ্যাসিডের বিক্রিয়া কি উৎপন্ন হবে, লবণ আর পানি উৎপন্ন হবে। আর কার্বনেট জাতীয় ক্ষারের ক্ষেত্রে এক্সট্রা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, এটা মনে রাখতে হবে। কার্বনেট জাতীয় ক্ষারের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, লবণ এবং পানির সাথে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তাহলে দেখো লবণটা লিখো ক্যালসিয়াম ক্লোরাইড, তারপরে কি লিখবে এই যে পানি, তারপরে কার্বন ডাইঅক্সাইড লিখলা, ঠিক আছে, এগুলো লিখলে এই যে বিক্রিয়াটা লিখে ফেললা। ওকে তারপর বিক্রিয়াটা অবশ্যই সমতা করতে হবে। দেখো জাস্ট এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সামনে 2 দিয়ে দিলে আমাদের সমতাটা হয়ে যাচ্ছে, সমতা অবশ্যই অবশ্যই করতে হবে। ওকে তারপরে আমাকে বলছে যে কিসের পরিমাণ দেওয়া আছে আর কিসের পরিমাণ নির্ণয় করতে হবে, সেটা তোমার আইডেন্টিফাই করতে হবে। কিসের পরিমাণ দেওয়া আছে আর কিসের পরিমাণ তুমি নির্ণয় করবা সেটা আইডেন্টিফাই তোমার করতে হবে। এখন দেখো খেয়াল করো, এই যে বিক্রিয়ার মধ্যে কিসের পরিমাণ দেওয়া আছে আর কিসের পরিমাণ নির্ণয় করতে হবে সেটা আইডেন্টিফাই করো। তোমাকে কিন্তু ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণটা দেওয়া আছে, 144 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট দেওয়া আছে, চুনা পাথর নিছিল 150 গ্রাম, বাট সেখানে ক্যালসিয়াম কার্বনেট আছে কত, 144 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ছিল, ওইটা দেওয়া আছে। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণটা তোমার এটা তোমার কি করা আছে দেওয়া আছে। আর নির্ণয় করতে হবে কি কত লিটার এসটিপিতে কত লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়, মানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ নির্ণয় করতে হবে। তাহলে দেখো দুইটা জিনিসের মধ্যে তোমার জিনিস এসে থাইমে গেল, মানে দুইটার মধ্যে তোমার এসে থাইমে গেল, এই দুইটা একটার পরিমাণ দেওয়া আছে আর একটার পরিমাণ নির্ণয় করতে হবে ওইকিক নিয়মের সাহায্যে। এখন এটা তারপর আইডেন্টিফাই করলা, এবার এরপর তোমাকে কি করতে হবে, এরপর হলো তোমার কি করতে হবে, এরপর এটাকে তোমার স্ট্যান্ডার্ড পরিমাণটা লিখতে হবে, যে বিক্রিয়ার মধ্যে কত পরিমাণ দেওয়া আছে সেটা লিখতে হবে তোমার। তোমার চুনা পাথর নিছিলা কত গ্রাম, 144 গ্রাম, বাট বিক্রিয়াতে কত গ্রাম আছে সেটা তোমার একটু খেয়াল করতে হবে। সেটা কি, এই যে দেখো বিক্রিয়াতে কত মোল, 1 মোল ক্যালসিয়াম কার্বনেট আছে আর 1 মোল কার্বন ডাইঅক্সাইড আছে। তোমার ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ কি 144 গ্রাম নিছিল না, তাইলে বিক্রিয়াতে তুমি 144 গ্রাম, মানে বিক্রিয়াতে তোমার আণবিক ভরটা কত, মানে এখানে কত ভর আছে সেটা নির্ণয় করতে হবে। কত ভর, 1 মোলে ক্যালসিয়াম কার্বনেটের ভরটা লিখো, ক্যালসিয়ামের ভর কত 40, কার্বনের ভর কত 12, আর অক্সিজেনের 16×3 = 48। তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট স্ট্যান্ডার্ড নিছো তুমি, 1 মোল ক্যালসিয়াম কার্বনেট। আর কার্বন ডাইঅক্সাইড দেখো তুমি কি লিটারে বের করতে বলছে না কত লিটার কার্বন ডাইঅক্সাইড, তাহলে এখানেও সেইভাবে লিটারে স্ট্যান্ডার্ডটা লিটারে লিখতে হবে,
এখানে 1 মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে, তাহলে 1 মোল কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত? 22.4 লিটার। ওকে, তাইলে স্ট্যান্ডার্ড হিসাবে দেখা যাইতেছে যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট নিলে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এটা তোমরা, এটা আমরা দেখলাম স্ট্যান্ডার্ড যেটা আদর্শ হিসাবে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট নিলে 22.4 লিটার তোমার কি উৎপন্ন হইতেছে? কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হইতেছে। তাহলে দেখো এখানে লিখলাম 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে উৎপন্ন হয় কত? 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড। তাহলে 144 গ্রাম থেকে কত উৎপন্ন হয়? জাস্ট তোমার কি ওই কিডনি 100 গ্রাম থেকে উৎপন্ন হয় 22.4 লিটার, তাহলে 144 গ্রাম থেকে কতটুকু উৎপন্ন হবে? 22.4 × 144 / 100, তাহলে কত? 32.256 লিটার কার্বন ডাইঅক্সাইড তোমার কি উৎপন্ন হইলো। এটাই তোমার ম্যাথ, মানে 19 এরকম ম্যাথ ছিল, বাট এখানে একটু জাস্ট একটু নতুন ইনফোগুলো অ্যাড করবে আর কিছুই না। পরের বিক্রিয়াটা দেখো, 420 গ্রাম লোহিত উত্তপ্ত আয়রনের মধ্যে দিয়ে, লোহিত উত্তপ্ত আয়রন সম্পর্কে বলি, যে লাল হয়ে যায় না গরম করতে করতে লোহা, ওইটাকে লোহিত উত্তপ্ত আয়রনের আয়রন বলা হয় আর কি। এটার উপর দিয়ে তুমি স্টিম চালনা করলে, স্টিম হলে যে বাষ্প হয়ে যেতেছে এরকম পানি, স্টিম মানে কি বাষ্প হয়ে যেতেছে এরকম পানি, মানে অত্যন্ত গরম পানি, মানে তাহলে লোহিত তপ্ত লোহার সাথে স্টিমের বিক্রিয়াটা হবে। প্রমাণ অবস্থায় কত আয়তন হাইড্রোজেন গ্যাস পাওয়া যাবে এটা আমি বের করবো। তাহলে আগে বিক্রিয়াটা, আগে পরিমাণগুলো লিখি। লোহিত উত্তপ্ত আয়রন বা লোহার ভর দেওয়া আছে কত? 420 গ্রাম, আর তোমার হাইড্রোজেনের আয়তনটা কি করতে হবে? বের করতে হবে। আচ্ছা এবার বিক্রিয়াটা লিখি, নেক্সট স্টেপটাকে আমার বিক্রিয়া লিখতে হবে। লোহিত উত্তপ্ত আয়রন, এই যে আয়রন, তার সাথে কি স্টিম চালনা করবো? তাহলে স্টিম মানে কি? উত্তপ্ত পানি, মানে পানি, এই উত্তপ্ত লোহা আর উত্তপ্ত পানি মিলে একটা গ্যাস উৎপন্ন, মানে একটা অক্সাইড উৎপন্ন করে, Fe3O4, যেটাকে বলা হয় ফেরাসোফেরিক অক্সাইড। ঠিক আছে, ফেরাসোফেরিক অক্সাইড এবং তার সাথে কিছু হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তারপর দেখো এই যে বিক্রিয়াটাকে সমতা করছে, একটু সমতা করতে, এখানে যেহেতু বড় মোল সংখ্যা আছে একটু সমতা করতে একটু বেশি ইয়ে হবে না। যেমন তোমার ধরো এখানে 3টা আয়রন আছে, এই জন্য আয়রনের সামনে 3, আর তোমার দেখো এখানে কত কয়টা আছে, হাইড্রোজেন আছে কয়টা, অক্সিজেন আছে কয়টা, 4টা, এই জন্য পানির সামনে আমি কত 4 দিছি। এখানে কয়টা হাইড্রোজেন হয়ে গেছে? 8টা হাইড্রোজেন হয়ে গেছে, এখানে জন্য 4 দিছি আমি। তাহলে সমতা করি। এরপর আমাকে স্ট্যান্ডার্ড পরিমাণ লিখতে হবে, আমাকে 420 গ্রাম না কি দেওয়া আছে ওগুলো বুঝা যেতে হবে। স্ট্যান্ডার্ড পরিমাণ বিক্রিয়া থেকে তুমি লিখো, লোহার ভরটা গ্রামে লিখবা, হাইড্রোজেনের ভরটা আয়তনে লিখবা। কেন? হাইড্রোজেনের আয়তনটা নিবা কেন? কারণ হাইড্রোজেনের আয়তন বের করতে বলছে আর লোহার ভর দেওয়া আছে। ওকে, লোহারটা ভরে লিখো, 3 মোল আয়রন। স্ট্যান্ডার্ডে কত মোল আয়রন দেওয়া আছে? 3 মোল আয়রন। আমরা জানি আণবিক ভর কত আয়রনের? 55.85। তাহলে যেহেতু 3 আছে সামনে, তাহলে 3 × 55.85, এটাই হলো আমাদের স্ট্যান্ডার্ড। এবার আসো হাইড্রোজেনের, হাইড্রোজেনের আয়তন 4 মোল হাইড্রোজেন দেওয়া আছে। 1 মোল হাইড্রোজেনের আয়তন কত? 22.4 লিটার। তাহলে 4 মোল হাইড্রোজেনের আয়তন কত? 4 × 22.4 লিটার। তাহলে দেখো স্ট্যান্ডার্ডলি তোমার কি পাইতেছো? 3 × 55.85 গ্রাম আয়রন থেকে উৎপন্ন হয় 4 × 22.4 লিটার হাইড্রোজেন গ্যাস। ঠিক আছে, এই যে দেখো এই কথাটা এখানে লিখছে, 3 × 55.85 গ্রাম আয়রনের সাথে, আয়রন থেকে উৎপন্ন হয় 4 × 22.4 লিটার হাইড্রোজেন। তাইলে তোমার কত গ্রাম আয়রন নিছিল? 420 গ্রাম। তাহলে 420 গ্রাম থেকে কতটুকু উৎপন্ন হয়? শেষ। ঠিক আছে, এই যে এখানে তারপর ক্যালকুলেশন, ওই কিট নিয়ম আর কিছুই না। তাহলে এটা আসছে 224.6 লিটার হাইড্রোজেন। ঠিক আছে, এটাই আমাদের বিক্রিয়া, মানে এটা দিয়ে আমরা কি করতে পারবো? নির্ণয় করতে পারবো। ওকে, আচ্ছা এখানে দেখো এটা গেল, আচ্ছা আমরা দেখো আরেকটা বিক্রিয়া দেখি, আমরা এই বিক্রিয়াটা দেখি। আমরা এখানে যেটা বলছে যে প্রথমে আমরা কত গ্রাম লৌহ নিব? 560 গ্রাম লৌহ নিব, লৌহ সালফিউরিক অ্যাসিডের সাথে প্রমাণ অবস্থায়,